بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة على تجارة تنجيكم من عذاب

সেইমা সুপার শপের সৌজন্যে চ্যানেল কর্ণফুলির পর্দায় সাপ্তাহিক ধর্মীয় অনুষ্ঠান জুমার খুতবা আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র জিহাদ সম্পর্কে মোহনআল্লাহ রবীন্ন পবিত্র কোরআনুল করিমে <applause> يا ايها الذين امنوا هل ادلكم على تجاره على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون، يَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَمَسَاكِنَ وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ আমাদেকে লৎকৃত আয়াতের যে অর্থ এখানে কি বলেছেন সেটা আমরা একটু জানব পাক বলেছেন হে মানদারগণ আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দিব না যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে তা এই যে তোমরা লহ ও তার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে সুবাহান এবং আল্লাহর পথে জেহাদ করবে নিজেদের ধন সম্পদ ও জীবন করে সুবাহান আল্লাহ অবহামদি সুবাহান আল্লাহম এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো তিনি তোমাদের পাপ রাশি ক্ষমা করবেন এবং এমন জান্নাতে দাখিল করবেন যার পদদেশে নদী প্রবাহিত সুহায়ন এবং বসবাসের জন্য জান্নাতে উত্তম বাসগৃহ এটা মহা সাফল্য সুহায়ন লহ আল কোরআন সুরা আশ্রফ আয়াত দশ এগারো ও বারো প্রচুর প্রিয় শ্রোতা জেহাদ সম্পর্কে রজার বিশ্ব নবী নবীদের নবী নবীদের দলপতি বিশ্ব সবার সভাপতি নবী মুকরম হুজুর আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কী বলেছেন সেটা আমরা জানব ঘোষণা হচ্ছে وقال عليه الصلاة والسلام ثلاثة حق على الله عونهم المجاهد المجاهد في سبيل الله والمكاتب الذي يريد الأداء والناكح الذي يريد والناكح الذي يريد, والناكح الذي يريد العفاف নবী করিম সাল্লাহু সাল্লাম প্রমাণ তিন প্রকার মানুষকে সাহায্য করা আল্লাহর উপর কর্তব্য আল্লাহর পথে জিহাদকারী মুক্তিপণ আদায় করে মুক্ত হতে চায় এমন দাসকে এবং ওই মহিলা যে নিজের পবিত্রতা রক্ষার জন্য বিবাহ করতে চায় নবী করিম সাল্লা সাল্লাম আরও এরশাদ পরমাণ যে ব্যক্তি কখনো জিহাদ করেনি কিংবা অন্তরে জিহাদ করার অনুপ্রেরণাও আসেনি সে লোক নিফাক অবস্থায় মৃত্যুবরণ করেছে আসছে পবিত্র মুসলিম শরীফ থেকে নবজি কি বলেছেন এখানে যে ব্যক্তি কখনো জিহাদ করেনি কিংবা জেহাদ করার অনুপ্রেরণাও তার অন্তরে আসেনি তার কাছে আসেনি অনুপ্রেরণা সে নিফাক অবস্থায় মৃত্যুবরণ করেছে এই আদেশ চেয়েছে পবিত্র মুসলিম শরীফ থেকে বান্দা দুজক থেকে মুক্তি পাওয়া গুনাহ মাফ হওয়া এবং বেহেস্তে প্রবেশ করা ইত্যাদি আল্লাহ পাক বান্দাকে জিহাদ করার উপর ন্যস্ত করেছেন আল্লাহ রব্বুল আলমিন এ জিহাদ সম্পর্কে পবিত্র কোরআনে আনে আরও ঘোষণা করেছেন অর্থাৎ যারা মাল দ্বারা জিহাদ করছে আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ গৃহে উপবিষ্টদের তুলনায় এবং প্রত্যেকের সাথেই আল্লাহ কল্যাণের ওয়াদা করেছেন শুভায়ানন্দ লহ আল্লাহ মুজাহিদিনকে উপবিষ্টদের উপর মহান প্রতিদান শ্রেষ্ঠ করেছেন আল্লাহ মুজাহিদিনকে উপবিষ্টদের উপর মহান প্রতিদানে শ্রেষ্ঠ করেছেন শুভায়ানন্দ লহ সুরা আন্নি আয়াত পঁচানব্বই সুপ্রিয় শ্রোতাম অন্য একখানে হাদেশ্বরী পে নবীকর সাল্লা সাল্লাম রেশাদ পরমান যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারীকে সাহায্য করে অথবা ঋণগ্রস্থের ঋণ আদায় করে কিংবা মুক্তিপণ আদায়ে ভাদ্যগত এমন দাসের মুক্তিপণ আদায় করে দেয় এমন ব্যক্তিকে আল্লাহ তার আড়সের নিচে চায়া দান করবেন সুভায়ান্লাহ যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সুভায়ান্লাহ হে আল্লাহর বান্দাগণ মালের জেহাদ হল মালের জেহাদ হল অর্থ সম্পদকে এমনভাবে দান করা যার দ্বারা মুজাহিদগণের প্রয়োজনে খরচ করতে পারে এবং জেহাদের প্রয়োজনে কাজে লাগাতে পারে তাতে রয়েছে উত্তম মর্যাদা আল্লাহ। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে শারীরিক জিহাদের আগে সম্পদ দিয়ে জিহাদ করার কথা বর্ণনা করেছেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে আরও ঘোষণা করেছেন وقاتلوا في سبيل الله واعلموا ان الله سميع অর্থাৎ আল্লাহ বলেন তোমরা আল্লাহর পথে জিহাদ করো এবং জেনে রেখো নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা এবং মহা জ্ঞানী আল কোরআন সুরা আল বকর আয়াত দুশত চুয়াল্লিশ প্রিয় শ্রোতা পাকের কোরআনুল কারিম থেকে যেটা আমরা করেছি অনুবাদ করেছি এবং যেহাদের যে কথা এসেছে বিশ্বনবীজের হাদি শরীফ থেকে যে কথাগুলো আমরা জানতে পেরেছি আমরা ব্যক্তি পরিবার সামাজিক জীবনে সর্বক্ষেত্রে আমল করার চেষ্টা করব আল্লাহ রব আলমিন আমাদেরকে জেহাদ সম্পর্কে বোঝার আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহ আমিন সেই সাথে আমরা দোয়া করছি বিশ্ববাসীর জন্য মুসলিম মিল্লাতের জন্য সারা দুনিয়াতে যেখানে মুসলমানেরা নিপীড়িত নির্যাতিত তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাদেরকে হেফাজত করুন বলে আমিন আল্লাহ তাঁদেরকে হেফাজত করুন বলে আমিন সেই সাথে করোনা মহামারী সহ সব ধরনের মহামারী ভাইরাস থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখুন সব ধরনের ভাইরাস মহামারী বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন বলে আমিন আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ পাকের কোরআনের কথা নবীজির হাদিস শরীফের কথা মেনে চলার তৌফিক দান করুন বলে আমিন সে সাথে আরও দোয়া করছি আমরা যেখানে বসে জুমা আরে খোদ্বা দিচ্ছি যাদের মাধ্যমে যারা অক্লান্ত পরিশ্রম করে এই জুমার খোদ্াটা বিশ্ববাসীদের দরবারে পৌঁছানোর চেষ্টা করছেন আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল কর্ণফুল করতে কর্তৃপক্ষের জন্য দোয়া করি সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী সবার জন্য দোয়া করছি আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন সুস্থ রাখুন আল্লাহ আমাদেরকে রহম করুন আল্লাহ আমাদের গুনাগার পাফি তাফি অনেক গুণা করেছি আমরা তাম গুণা থেকে মাফ চাই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও বিশ্ববাসীকে মাফ করে দাও মুসলিম মিল্লাতকে মাফ করে দাও আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি করে নেক কাজ করার তৌফিক দান করুন আমিন بارك الله لنا ولكم في القرآن العظيم اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب آغامي جمار خطبة دخار امونتون جانية أسكر متخن الشيش الله حافظ السلام عليكم ورحمة الله وبركاته الله তাইমা শপ সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য